আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি খাবো হচ্ছে বোর এই আইস টিটা। এটা কিন্তু আইস দিয়েও খেতে ভালো লাগে, আবার গরম পানি দিয়ে খেতেও ভালো লাগে। এটা হচ্ছে পিস টি, অসম্ভব মজার এই চাটা। এটাকে আমি প্রথমে খুলে নিচ্ছি। এটা মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়, আর আমি যে কাপটাতে খাচ্ছি এটা তো ডাবল লেয়ার কাপ। ঠান্ডা গরম দুইভাবেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। একদম ঝামেলাবিহীন, জাস্ট গরম পানি বা ঠান্ডা পানি যে যেটা প্রিফার করেন অ্যাড করে দিলেই হয়ে গেল। আমার কাছে গরম পানিটাই ভালো লাগে ঠান্ডার চেয়ে। তো এখন আর বেশি কথা বলা যাবে না, কারণ বেশি কথা বলতে নিলে আজান দিয়ে দিবে। তো আগে ঝটপট খেয়ে নিই, তারপরে হচ্ছে ইনশাল্লাহ সকালে সবার সাথে কথা হবে, পরে কথা বলি। সেহরির পরে নামাজ পড়ে দেখা যায় বেশ খানিকটা সময় ঘুম হয়, যেদিন রুফায়দার স্কুল থাকে না। তো আজকে তো রুফায়দার স্কুল ছিল না, তো এই কারণেই একটু আগে উঠেছি। উঠে রায়দা রুফায়দাকে খাওয়ালাম। তো দুই তিন দিন আগে আমি একটু রুফায়দা রায়দার ড্রেস কিনেছি দুইটা, ঈদ উপলক্ষে বলা যায় না, কারণ দেখা যাবে ঈদের আগেই হয়তো বা ওরা এগুলো পরে ফেলবে। তো সেইলর থেকে ওদের দুই বোনের দুইটা ড্রেস কিনেছি, তো আমি একটু দেখাই। মূলত আমরা এমনি ওইদিকে একটা কাজে গিয়েছিলাম, যাওয়ার পরে যখন ওইখানে গেলাম, যাওয়ার পরে আর কি রুফায়দা বলতেছে চলো এখানে একটু দেখা যাক মেয়েদের কোনো কিছু পছন্দ হয় কিনা। তো ঢোকার সাথে সাথেই রায়দা মুনির এই ড্রেসটা ওর বাবার এত পছন্দ হয়েছে, তো যেহেতু রায়দার এটা পছন্দ হয়ে গেল, এটার সাথে আবার ম্যাচিং করে রুফায়দার জন্য একটা নেওয়া হয়েছে। যদিও সিমিলার হয় নাই, কারণ এত বয়সের গ্যাপ, এই বাচ্চাদের আসলে সিমিলার হয় না। দেখা যায় এক বছর আর তিন বছর বা ছয় মাস এক বছর এরকম হলে হয়তো বা সিমিলার হয়, এদেরও পাওয়া যায়, বাট সেটা খুবই অকেশনালি। তো এই তো এই হচ্ছে রায়দার এই ড্রেসটা। ড্রেসটা অসম্ভব সুন্দর, বিশেষ করে পায়ের কাজটা। রায়দামণি হাঁটা শিখলে আরও বেশি ভালো লাগবে। এখন যদিও সে পুরো বাড়ি ধরে ধরে হাঁটে, তো পুরোপুরি হাঁটা এখনও শিখে নাই। তো এই তো কালারটাও অসম্ভব সুন্দর। এটা হচ্ছে রায়দার ড্রেস, আর এইটা হচ্ছে রুফায়দার ড্রেস। দুইটা ড্রেসই খুব সুন্দর। এই যে ঘাড়ারা, এই পায়জামাটার নাম মনে হয় ঘাড়ারা বলা হয়, এইরকম একটা সালোয়ার, তার সাথে এই যে উপরে একটা, এটা ওর থ্রি কোয়ার্টার হাতা হয়, ফুল হাতা একদম হয় না, থ্রি কোয়ার্টার হাতা হয়। এই তো এই ড্রেসটাও অনেক সুন্দর। এই বয়সী বাচ্চাদের এই টাইপের ড্রেস গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক। তো এই তো এই দুইটাই কেনাকাটা সেদিন করেছিলাম ওদের দুই বোনের জন্য। ওদের দুই বোনের জন্য দুইটা জুতা কিনবো, জানি না এখনও কোথায় থেকে কেনা হবে বা কবে কেনা হবে। তো এইটাই মোটামুটি আর কি লাস্ট শপিং, ওদের জুতাটা কেনা হলেই শেষ হবে। ঠিক আছে, এখন একটু কিচেনে যাব। আমি আমার মিনি চপারটাতে আজকে ডাল বাটবো, তো সেটাই সবার সাথে ভাবলাম একটু শেয়ার করি, ইত্যাদির আয়োজন করব। তো হচ্ছে ওইটা একটু শেয়ার করি, তাহলে যারা নিয়েছেন বা যারা নেবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই হচ্ছে আমার মিনি চপার। মিনি চপারে আজকে আমি হচ্ছে পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করে দেখাবো। আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, আজকে যেহেতু আবার করছি তো এই কারণে ভাবলাম আবার একটু সবার সাথে শেয়ার করি। তো এই জায়গাটাতে হাত দিয়ে দিব, না হলে দেখা যাবে ওইটার ভিতর পড়ে যাবে, যেটা আবার বের করার জন্য আবার আমাকে কষ্ট করতে হবে। এটা এই জায়গাটাকে বাদ দিয়ে দিয়ে দিচ্ছি। খুবই ইজি, আর হচ্ছে যে প্রতিদিন মানে যখন কাটটা তখনই করে নেওয়া যায়, এটা হচ্ছে এটার জন্য আরও বেশি প্লাস পয়েন্ট। তো আমি এখানে দিয়ে দিয়েছি, কিছু ডাল পড়ে গিয়েছে সেটাকে সরে নিলাম। এটার ভিতর যেটা করতে হবে খুব সামান্য, খুবই সামান্য একটু পানি দিয়ে দিব আমি। এবার জাস্ট লাগিয়ে আমার ডালটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে।
ঢেলে দেখাই এই যে ঠিক আছে এখন ইফতারি রেডি করি রেডি করে তারপর আবারো দেখাচ্ছি কিভাবে আজকে পেঁয়াজু বেগুনি ভাজা ইনশাআল্লাহ শেয়ার করব সবার সাথে এবং এর সাথে শেয়ার করব হচ্ছে যে আম্মু কিভাবে বেসন গোলে সেটাও আজকের ভিডিওতে দেখাবো অনেকেই আমার বেগুনি ভাজা দেখে জানতে চেয়েছিলেন বেগুনিটা কিভাবে হচ্ছে যে ফোলে বা কিভাবে এত সুন্দর হয় তো বেগুনির বেটারটা আসলে আম্মু আমাকে গুলে দেয় তো আজকে ভাবলাম আপনাদের সাথে সাথে আমিও শিখি তো এখানে আম্মু দিয়েছে আম্মু কি দিয়েছো বলো লবণ হলুদ আর গুঁড়ো মরিচ আগে থেকে আম্মু এখানে দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো বেসন যতটুকু বেসন আমাদের আজকের গোলার জন্য দরকার এতটুকু বেসন আজকে আম্মু এর ভিতর দিয়ে দিচ্ছে তার সাথে যেটা অ্যাড করছে সেটা হচ্ছে এটা কি মা বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছে এবার এটার ভিতর যেটা দিতে হবে সেটা হচ্ছে কুসুম গরম পানি তাই না মা মানে হাত দিয়ে যাতে হাতে না লাগে এই পরিমাণ গরম পানি আম্মু দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে এটার মূল ট্রিক্স বেগুনির এই ব্যাটারটা গোলার জন্য আম্মু যে পানিটা ইউজ করছে এটা হচ্ছে ওয়ার্ম পানি তো এবার খুব ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিলেই হয়ে যাবে এই ব্যাটারটা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছে এটা চাইলে আগে থেকে তৈরি করে একটু ফ্রিজে রেখে নিতে পারেন অথবা সরাসরি ইফতারির আগে তৈরি করলেও হয়ে যাবে তো এই ভিডিওতে আমি আর এই বেগুনি ভাজাটা দেখাবো না ইনশাল্লাহ নেক্সট ভিডিও বা কোনো সিঙ্গেল ভিডিওতে দেখিয়ে দিব আবারও কালো কড়াইয়ে এই মজাদার বেগুনি ভাজার রেসিপি এবং ট্রিক্স সহ শেয়ার করব সবার সাথে এটার সাথে আরও একটু পানি লাগবে আমার একটু পানি অ্যাড করে দিচ্ছি তবে পুরো পানিটাই কিন্তু এখানে ওয়ার্ম পানিটা ইউজ করতে হবে নর্মাল যে ঠান্ডা পানি আমরা ব্যবহার করি সেই ঠান্ডা পানি এখানে ইউজ করা যাবে না ব্যাটারটা একদম রেডি আমি একটা স্পুনে উঠিয়ে দেখে দিই এই ব্যাটারটার থিকনেসটা কেমন হবে এই যে যখন এভাবে অল্প করে পড়বে তখনই বোঝা যাবে এই ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি তো এখন এটা চাইলে নর্মাল ফ্রিজে রাখা যাবে অথবা এটাকে র‍্যাপ করে বাইরে রেখে দিলেও হবে যেহেতু প্রচণ্ড গরম এই গরমে এটাকে ফ্রিজে রাখাটাই সবচেয়ে বেটার বলে দিল হচ্ছে শেরপুরের অরিজিনাল বৌড়ি বলার পর একটু হয়ে গেছে যে বলছে আমার বাড়ি বগুড়ায় তখন ছোট হয়ে গেছে দইওয়ালাটা বারবার বলছিল এটা বগুড়ার দই তো বগুড়ার অরিজিনাল দই তার আমাদেরকে চিনাইতে হবে না ঢাকায় সেটা ওইভাবে পাবো না ওইটার আশাও করি না তো জাস্ট হচ্ছে এই দইটা নিয়ে এসেছি আজকে একটু কলা দিয়ে লাচ্ছি করব এই কারণে তো আমি চেষ্টা করছিলাম উপরে হয়তো বা একটা কোনো পলিথিন দেওয়া থাকবে কারণ আমাদের বগুড়ার দইয়ে কখনোই কাগজ দেওয়া থাকবে না তো এইটার ভিতর হচ্ছে পলিথিন নাই এটার ভিতর হচ্ছে যে পাতলা টিস্যু টাইপের একটা কাগজ দেওয়া যেটার কারণে উপরের সম্পূর্ণ দইটাই ফেলে দিতে হয়েছে কারণ কাগজ আর দই একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তো এখান থেকেই বোঝা যায় যে এটা বগুড়ার দই হবে না তো কি আর করার যখন যেখানে যেটা পাওয়া যায় সেটাই আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে যে অনেক কষ্ট করে দইয়ের ওপর থেকে এই অংশটাকে আলাদা করতে চাচ্ছিলাম তো তারপরেও একটু কাগজ ছিলই তো এই কারণে একটু ওপর থেকে তুলে রেখে তারপরে ভাবলাম এইটা দিই কারণ না হলে যখন ব্লেন্ড করব সব একদম এক হয়ে যাবে তো আমি এখানে মোটামুটি বেশ খানিকটা দিয়েই দিব একটু ঘন করেই তৈরি করব ইফতারির আগে যেটা হয় যে খাবারই রান্না করা হয় কি না অল্প রান্না করতে বা মানে পরিমাণ কম হলে মনে হয় যে ইস এটা দিয়ে কি হবে আমার তো এই জিনিসটা মনে হয় জানি না অন্য সবার কি হয় তা আমি এখানে অর্ধেকটা পরিমাণ হচ্ছে দই নিয়ে নিলাম আর এটার সাথে একটা কলা অ্যাড করে দিব এটার ভিতর এক্সট্রা কোনো চিনিও অ্যাড করতে হবে না কারণ অলরেডি দইটা অনেক বেশি মিষ্টি হবে এই দইটা এর আগে বেশ কিছুদিন আগে এই বাসায় থাকতে না আগের বাসায় যখন থাকতাম ওইখানে একবার কিনেছিলাম তখন এটাকে টেস্ট করেছিলাম এটার চিনির পরিমাণটা অনেক বেশি হয় নর্মাল দইয়ের তুলনায় অনেক বেশি হয় সুগারের পরিমাণটা তো এই কারণে আর এক্সট্রা চিনি অ্যাড করব না এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ কুচি যদিও দইটা ফ্রিজে ছিল ওইটাও ঠান্ডা তো এবার সব কিছু একসাথে মিলিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে আজকে টেবিলে হরেক রকমের
জুস, এটা হচ্ছে যে লাচ্চিটা তৈরি করলাম, তারপরে হচ্ছে রুফাইদার বাবা ভাঙ্গির জুস খাবে, তারপরে পেঁপের জুস করা হয়েছে আজকে, মানে সব ধরনের জুস, এছাড়াও তরমুজটা কাটছি, তরমুজের আর জুস করি নাই, কারণ এত এখন মনে হচ্ছে যে এত এত জুস খাওয়া যাবে, বাট ইফতারির পরে দেখা যাবে এই জুসগুলা সব খাওয়া হবে না। তা আমি হচ্ছে রুফাইদা খাবে না, এই কারণে আমাদের তিনটায় গ্লাসে হচ্ছে সার্ভ করে নিচ্ছি। রুফাইদা এই ধরনের খাবার ওইভাবে লাইক করে না। এবার সবগুলো গ্লাসে পেঁপের জুসটা দিয়ে দিচ্ছি। পেঁপে, এটা হচ্ছে পাকা পেঁপে, পাকা পেঁপেটাকে আমি হচ্ছে হালকা একটু চিনি দিয়ে পাতলা করে জুস করে নিয়েছি, খুবই হালকা একটু চিনি দিয়ে জুসটা করেছি। তো ঠিক আছে, আমরা ইফতারিটা করি, ইফতারির পরে আবার সবার সাথে কথা হবে। ইফতারির পরে দেখা যায় টেবিলটা অনেক নোংরা হয়ে থাকে, তো সেই টেবিলটাকে এখন আমি ক্লিন করে নিব। তো আমি খাবার দাবারগুলো অলরেডি সরিয়ে ফেলেছি, এবার জাস্ট টেবিলের ম্যাটগুলোকে সরাবো এবং আজকে এই রানারটা চেঞ্জ করব, এটাকে উঠিয়ে নিব। একে একে ম্যাটগুলোকে তুলে নিয়ে একটু নিচে রেখে দিচ্ছি, আর আমার মাঝখানের যে রানারটা ওইটাকে আজকে আমি হচ্ছে যে ওয়াশ করে নিব। গ্লাস টেবিল দেখা যায় দিনে যতবারই ক্লিন করা হোক না কেন, তারপরেও ময়লা হয়। তো আমি এখানে হালকা একটু ডিশ ওয়াশ নিয়ে পুরো টেবিলটাকে মুছে নিচ্ছি, আর হচ্ছে যে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে আবারও পুরো টেবিলটাকে সুন্দরভাবে মুছে নিয়ে আমি মাঝখানে রানারটা দিয়ে দিব। আজকে রানারটা চেঞ্জ করছি, এই রানারটা আমার মালয়েশিয়া থেকে নিয়ে আসা, যারা আমার সাথে আগে থেকেই আছেন তারা এটাকে চেনেন। তো মাঝখানে জাস্ট রানারটা দিয়ে একে একে টেবিলের যে টুকিটাকি জিনিসগুলো সেগুলো দিয়ে দিব। টেবিল গোছানো শেষ, এবার টুকিটাকি যে টেবিলের ওপর জিনিসগুলো থাকে, একটা ফুল থাকে আমার, তার সাথে রুয়াবজাটা রাখলাম, আর গ্লাস স্ট্যান্ডের ওপর গ্লাসগুলো দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।